জেপিএস ওয়ার্ল্ড আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার আমি করব না মা করবে তাই মাকে দেখাচ্ছি ইন্ট্রোডাকশনই তো মা আজকে কি বানাবো বলে দাও ভেসলিন হোমমেড ভেসলিন কিভাবে বানাচ্ছি ইনগ্রেডিয়েন্ট কি কি লাগবে চলো প্রথমে দেখে নি চলো মা ইনগ্রেডিয়েন্ট কি কি লাগবে নারকেল তেল মোমবাতি আর অ্যালোভেরা জেল এই জিনিসটা দিয়ে এই তিনটে মাত্র ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমাদের কিন্তু হোমমেড ভেসলিন তৈরি হয়ে যাচ্ছে তো মা কিভাবে তৈরি করছে দেখে নি চলো দেখো মা কিন্তু মোমবাতিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছে প্রথমে ভেতরে সুতাটা আছে না হ্যাঁ ভেতরে সুতাটা রয়েছে তাই জন্য মা এগুলোকে ছাড়িয়ে নিচ্ছে মা এবারে গ্যাস জ্বালিয়ে দিয়েছে আর এইবারে গ্যাস ওভেনে বাটিটা বসিয়ে দিচ্ছে মোমটা যাতে মেল্ট হয়ে যায় তো মোমটা মেল্ট হওয়ার হতে হতে আমরা একটু অপেক্ষা করি তো এই দেখো মোটামুটি মেল্ট হয়েছে তার মধ্যেই মা কিন্তু নারকল তেল 2 টেবিল স্পুন মতো দিয়ে দিয়েছে আর এইদিকে অ্যালোভেরা জেলও 2 টেবিল স্পুন মতো মা দিয়ে দিচ্ছে এর মধ্যে তো দেখো এইভাবে প্রত্যেকটা জিনিস একসঙ্গেই গ্যাসের ওভেনে মা পুরোভাবে মেল্ট করে নিচ্ছে এইভাবে নাড়াতে থাকতে হবে নাড়িয়ে 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 তারপরে মা এখন গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছে ঠান্ডা হলে এবার যে কোনো একটা পাত্রে আমরা নামিয়ে নেব হ্যাঁ এটা ঠান্ডা হয়ে গেলে এবার যে কোনো একটা পাত্রে এটা নামিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল হোমমেড ভেসলিন তাই তো দেখো যেহেতু হোমমেড ভেসলিন আর এটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে তো হোমমেড ভেসলিন যেহেতু মায়ের কাছে একটা খালি ভেসলিনের ডাব্বা ছিল তো এর মধ্যেই মা ঢেলে নিচ্ছে বাইরের যেই ভেসলিন থাকে সেগুলোর মধ্যে তো কেমিক্যালস থাকে এটা কিন্তু একদম কেমিক্যাল ফ্রি হোমমেড ভেসলিন তোমরা ইজিলি ঘরে বানিয়ে নিতেই পারো বানিয়ে নিতেই পারো না বানিয়ে নাও দেখলে 1 মিনিটের মধ্যেই কিন্তু জিনিসটা হয়ে গেল আর যেই ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে বানানো হলো সেই ইনগ্রেডিয়েন্টগুলো সবার ঘরেই কিন্তু অ্যাভেলেবেল সব সময়ের জন্য তো দেখো কি সুন্দর জিনিসটা জমে গেছে পুরো এত সুন্দরভাবে জমে গেছে কেউ ধরতেই পারবে না যে এটা হোমমেড সবাই ভাববে যে এটা বাইরে থেকে কেনা যেহেতু ভেজলিনের ডাব্বাতেই ঢালা হয়েছে দেখো মা একটু তোমাদের লাগিয়ে দেখাচ্ছে এই দেখো দেখো কি সুন্দর মিলে গেল দেখতে পেলে খুব ইজিলি তৈরি হয়ে গেল হোমমেড ভেসলিন তো তোমাদের কাছে যাদের কাছে মানে মানে অ্যালোভেরা জেল থাকবে না তার সেই ক্ষেত্রে তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো সর্ষের তেল নারকেল তেল আর মোম আর যদি ঘরে অ্যালোভেরা গাছ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই সেই অ্যালোভেরা গাছের জেলটা বের করে নিয়ে তোমরা সেটা দিয়েও ইউজ করতে পারো যদি ঘরে অ্যালোভেরা জেল না থাকে কিন্তু অ্যালোভেরা জেল আই হোপ সবার ঘরেই থাকে তো খুব ইজিলি আর খুব সহজ পদ্ধতিতে আর মানে ঘরেরই জিনিসপত্র দিয়ে কিন্তু বানানো হয়ে গেল তোমরা দেখলে তো বানিয়ে নিও ইউজ করো খুবই এফেক্টিভ আমাকেও মা বানিয়ে দিয়েছে আমিও লাগাই খুবই এফেক্টিভ এই মানে এই শীতকালের জন্য তো বিশেষ করে গোড়ালি ফাটা একদম বন্ধ হয়ে যায় আমাদের যেহেতু পাথরের ঘর তো গোড়ালি ফাটে তো সেহেতু লাগাই তো একদম নির্মূল হয়ে গেছে গোড়ালি ফাটা কিচ্ছু অসুবিধা হয় না তোমরা কিন্তু অবশ্যই ইউজ করবে আর এই
টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।